আমি এখন নিজেকে পাত্রী মনে করছি না, আমি আঁকব কেন হব, পাত্রী মনে করছি না। আর সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে আরো কিছু ব্যাপার যেগুলো বলা প্রয়োজন, আর কি কোনটা বলবো? আচ্ছা, জয় ভাইয়াটা বলি। দেখেন, আমি আবারও বলছি, জয় ভাইয়া আমার অনেক সিনিয়র আর্টিস্ট, আমি ওনাকে রেসপেক্ট করি, ওনাকে ভালোবাসি, ভালোবাসতাম, কিন্তু তার আমি আমি সমস্ত সিনিয়র আর্টিস্টকে ভালোবাসি, এখনও রেসপেক্ট করি। সেক্ষেত্রে সিনিয়র হিসেবে যদি আমি কোনো অন্যায় করি থাকি, আমি এক্সট্রিমলি সরি, কিন্তু আমার নিজের একটা মনুষ্যত্ববোধ আছে, মান সম্মান আছে, সেলফ রেসপেক্ট যেটাকে বলে, আমার সেলফ রেসপেক্টে যদি কেউ আঘাত করে তাকে আমি ছাড়বো না, সেটা আমি আগেও বলছি। এটা সবার ক্ষেত্রে হওয়া উচিত। একজন বাসের ড্রাইভারেরও আপনার সেলফ রেসপেক্ট আছে, একজন কাজের বড়ও সেলফ রেসপেক্ট আছে, সেলফ রেসপেক্ট সবার আছে। সো আমি একজন মানুষ, আমি একজন ডক্টর, একজন আর্টিস্ট, সো আমার তো অবশ্যই আছে। সো জয় ভাইয়ের বিষয়টা হচ্ছে, তার ব্যাপারে আমি ফার্স্টে কষ্ট পেয়েছিলাম, কষ্ট থেকে এই কথাগুলো বলা ছিল যে একজন মানুষের সাথে আমার এত ভালো রিলেশন, তার বাসায় যে আমি ইনভাইট পেয়েছিলাম, খেয়েছি, তার ওয়াইফ আমাকে খাবার খাইয়েছিলেন, সব কিছু ঠিক আছে, তার বাসায় অনেকক্ষণ পার্টি করেছি, প্রায় প্রায় যেতাম, সে আমার অফিসে আসতো, আমার ক্লিনিকে সে বোটক্স বলেন, ফিলার বলেন, ট্রিটমেন্ট নিতে চেয়েছিল তার রিঙ্কেলের জন্য, সে আমার সঙ্গে একটু ওয়েব ফিল্ম করতে চেয়েছিল, চ্যানেল আয়ের বলেন, এমনি প্রজেক্ট বলেন, সে আমাকে বলেছিল যে তুমি পারবা, এগুলো করো, তুমি ডিজার্ভ করো, সবই ঠিক আছে। বাট প্রবলেমটা হচ্ছে, সে যখন সাকিবের আমার ইস্যুস দেখলো, হঠাৎ করে সে বলল যে ওই যে একটা মেয়ে আছে না, দেখেছেন তো আপনারা, মানে কি ওনার তো আমাকে, আমি তার ছোট বোন, মনে করেন রিলেশনের কথা আমি ভুল, ছোট বোন, সে আমাকে বলতে পারতো যে আমাদের একজন আর্টিস্ট আছেন মিষ্টি জান না, তাকে দেখলাম সাকিবের একটা ইস্যুস, তো এভাবে কিন্তু বলতে পারতো, সে না বলে ওই যে একটা মেয়ে আছে না, এটা কোনো প্রয়োজন ছিল না। তারপরে আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম ওই যে একটা মেয়ে আছে না মানে কি, কিছু মানে আমার ভাই ব্রাদারকে দিয়ে জিজ্ঞাসা করলাম, সে আমাকে নিয়ে উল্টা পাল্টা কথা পাতল। তখন আমি বললাম যে সে যদি ইভেন আপনারা দেখেছেন আমি 20 সালে তার একটা প্রোগ্রামে গিয়েছিলাম, 4 বছর পর আমি 24-এ মানে কদিন আগে একটা তার প্রোগ্রাম করেছি, কারণ সে 20 সালে আমাকে প্রচণ্ড পরিমাণে অপমান করে কথা বলেছিল, আমি তখন স্টেপ নিতে চেয়েছিলাম, বাট আমার মনে হয়েছে থাক, সে সিনিয়র আর্টিস্ট, সে তার প্রোগ্রামে এইভাবে কথা বলে, ইটস ওকে। বাট সে কিন্তু অনেক বাজে বাজেভাবে কথা বলে, আপনারা দেখেছেন যে আমাদের প্রতিটা শিল্পীকে নিয়ে সে কীভাবে কথা বলে, শুধু তো শিল্পী না, দ্বিতীয় ভাই একবার তার ইনস্টে অ্যাটেন্ড নিয়েছিল, মৌসুমী আপু সানি ভাইয়া তাকে মারতে গিয়েছিল, থাপ্পড় দিয়েছিল, তারপরে বাপ্পি একবার বলেছিল আপনি ব্যাদ, তারপরে আসিফ ভাই একবার পার্সোনাল রিলেশন নিয়ে বলেছিল, অপু বিশ্বাস দিদি, অপু দিদিও তো একবার তার সাথে অনেক গ্যাঞ্জাম দিদির সঙ্গে, তো আমি বুঝলাম না মানে বিষয়টা কোথায়। এই জন্য আমি বলেছি যে সে যেভাবে কথা বলে এই কথা বলাটা বন্ধ করা উচিত, এই ট্রেন্ডটাই তো ভালো না, কারণ সে একজন আর্টিস্ট, সে কিন্তু এমন নয় যে সে একজন অ্যাঙ্কর, সে অ্যাঙ্কর হলেও কিন্তু সে অপমান করে কথা বলতে পারে না, সে একজন আর্টিস্ট, সে সবাইকে সম্মান করে বলবে। সে ইভেন কি হলো, মুরাদ ভাইয়া ছিল, তাকে বলতো টাকলা মুরাদ, সে ইকবালকে বলে টাকলা ইকবাল, আপনাকে শোনা যায় বলতে, এভাবে তো কথা বলতে পারে, কেন বলে, এটা তো ইনডিরেক্টভাবে অপমান করে। আমি বলেছি এভাবে ইনডিরেক্টভাবে অপমান করার কোনো প্রয়োজন নেই, ইভেন আমাকে সে বলে যে তুমি যে ডাক্তার হয়েছো তোমার সার্টিফিকেট, মানে তাহলে BMDC আমাকে কী দিত, আমি যে শিকদার মেডিকেলে পড়াশোনা করেছি, মানে বুঝলাম না উনি কী বলে। তারপরে আমাকে বলে, আমি তার প্রোগ্রামে আমার কাজিনকে নিয়ে গেছিলাম, আমার আপন মামা তো ভাই নিয়ে গেছি, বলে যে আপনার সঙ্গে যিনারা এসেছেন ইনারা কেউই আপনার আপন ভাই ব্রাদার না, আপনি এদেরকে সাজিয়ে নিয়ে আসেন, এবং আপনি মানে ব্যাড ইঙ্গিত করে বলছে, মানে সে তাদের সাথে আমার, তারা আমার সাথে আমার একটা ব্যাড রিলেশন, তো এটা তো কোনো কথা না। এই ব্যাপারগুলো নিয়ে আমি আসলে প্রতিবাদ করতে চেয়েছি, এবং আমার মনে হয় প্রতিটা আর্টিস্টের শাহরিয়ার নাজিম জয়ের যে প্রোগ্রামটা বয়কট করা উচিত। এবং অলরেডি আমি অনেক সিনিয়র আর্টিস্ট আমাকে ফোন করেছে, তারা বলছে খুব ভালো একটা অ্যাটেম্প নিয়েছো তুমি, শিল্পী সমিতি, অভিনয় শিল্পী সংঘ, এগুলো একটা চিঠি দাও, আমি অলরেডি লেটার সাবমিট করে দিয়েছি, এবং তারা